তুই বাংলাদেশের মানুষকে হত্যা করো, পারলে চীনের দিকে হত্যার দরকার নেই, একটা গুলি করো, দেখবা তোমার ভূখণ্ড শেষ হয়ে যাবে। পারলে পাকিস্তানের একটা নাগরিককে হত্যা করো, এক হত্যার পরিবর্তে 10 জনকে হত্যা করে ছাড়বে। আর বাংলাদেশের দালাল এবং 5টা গোলামদেরকে সরকার বানিয়ে আমাদের দেশের মানুষকে হত্যা করবে আর কথা বলতে পারবে না, এরকম সরকারের দরকার নাই, প্রয়োজন নাই। আজকে বিজেপি শুধু আছে পোশাক, বুট আর গুলিবিহীন রাইফেল, ওই রাইফেল তাক করতে পারে না। আমি বলবো যদি প্রতিবাদ করতে না পারো, প্রতিশোধ দিতে না পারো, ছুঁড়ে ফেলো তোমাদের পোশাক, ছুঁড়ে ফেলো রাইফেল, বাংলাদেশের জনগণ ভূখণ্ড পাহারা দিবে, সীমান্ত পাহারা দিবে, সমস্ত আকাশী শক্তির থেকে বাংলাদেশের জনগণ এই দেশকে হেফাজত করবে। যে ব্যক্তির মধ্যে ইসলামকে বাদ দেওয়া হয়েছে, সেই পাশ্চাত্য দেশগুলি ইসলামকে বাদ দিয়ে পাশের ফ্ল্যাটে মানুষ মারা গেছে, কেউ দেখার মতো নাই, সেখানে এমন করার কোনো সিস্টেম নাই, মানুষ মারা যায়, অবস্থা কি? শুধু তার সম্পর্কে জানলাম, বারবার জিজ্ঞাসা করতে কেমন আসছে না, তারপরে সেই মরদেহ সেখান থেকে সরায়। কয়েকদিন আগে আমেরিকার তিনি আমাকে খবর দিয়েছে,